আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইকবাল এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল, প্রশ্ন বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের। মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত 19 নভেম্বর বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। যুব ছাত্র অধিকার পরিষদের গ্রেপ্তার 7 জনের রিমান্ড মঞ্জুর। পীরগঞ্জের ঘটনায় গ্রেপ্তার 2 জন, জিজ্ঞাসাবাদে যা জানালো। বড় বড় কথা বলার দিন শেষ বললেন আলাল। জঙ্গিদের কোনো ধর্ম নেই বললেন আইবি। রোহিঙ্গা ক্যাম্পে 6 জন নিহতের ঘটনায় আটক 8 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ রাখার ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক ইকবাল হোসেনকে নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন পত্রপত্রিকায় লেখা হচ্ছে ইকবাল নামে একজন অপ্রকৃতস্থ এবং মাদকসেবী তাকে ধরা হয়েছে, এতদিন কোথায় ছিল, কারা তাকে সেখানে নিল। আজ বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 20 দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। এবারে দুর্গাপূজায় বিভিন্ন স্থানে পূজা মণ্ডপে হামলার ঘটনার সঙ্গে প্রসঙ্গ টেনে বিএনপির মহাসচিব বলেন সরকারি মদত ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না, যারা সরকারে থাকে তারাই করে। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন কেন আপনারা ঘন্টার পর ঘন্টা চলে গেল কোনো পুলিশ পাঠালেন না, বা পুলিশে গেল না, বা পুলিশ থেকেও কোনো ব্যবস্থা নিল না, এটা কেমন খেলা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রংপুরের ঘটনায় দেখলাম একদিকে ওসি চেয়ারম্যান সবাই মিলে আলোচনা করছে, একটা আপোষ করার চেষ্টা করছে, অন্যদিকে বাইরে থেকে এসে লোকজন ভাজিপাড়া জ্বালিয়ে দিয়েছে, দুর্ভাগ্য। তাহলে কি আমরা বলবো যে তাদের ছত্রছায়ায় এই ঘটনাটি ঘটছে। বিএনপির মহাসচিব বলেন কুমিল্লার ঘটনার পর উবায়দুল কাদের সাহেব কি করলেন, যখন সেদিন ঘটনাগুলো ঘটলো প্রথমে উবায়দুল কাদের সাহেব বললেন এটা বিএনপি জামায়াতের লোকেরা করেছে। কথায় কথায় উনি একটাই কথা বলেন যে যত দোষ নন্দঘোষ, আপনাদের চরম ব্যর্থতা যে আজকে এই সমাজে কোনো মানুষই নিরাপত্তা দিতে পারে না। মেয়র জাহাঙ্গীরের বিষয়ে সিদ্ধান্ত 19 নভেম্বর বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের। গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কিনা সে বিষয়ে আগামী 19 নভেম্বর সিদ্ধান্ত হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের। তিনি জানান গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম এবং স্থানীয় সরকার নির্বাচন সহ অন্যান্য আরও কিছু সাংগঠনিক শৃঙ্খলা বিরোধী উপস্থাপনীয় অভিযোগ আগামী 19 নভেম্বর বিকেল 4টায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় উত্থাপিত হবে। উবায়দুল কাদের আরও বলেন সবাই রাজনৈতিক ও সাংগঠনিক আলোচনার পাশাপাশি দলীয় আদর্শ ও শৃঙ্খলা বিরোধী বক্তব্যের জন্য গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে প্রদত্ত শোকজ নোটিশের উপর আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে। এদিকে কুমিল্লার ঘটনায় গ্রেপ্তার ইকবালের বিষয়ে বিএনপির মহাসচিবের বক্তব্যের অনুমান হয় যে তার কাছে অধিকতর তথ্য রয়েছে বলে মন্তব্য করছেন উবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার বাসভবনে ব্রিফিং কালে বিএনপির মহাসচিবের কাছে প্রশ্ন রেখে আরো জানতে চেয়ে বলেন আপনি এই তথ্য প্রমাণ দিয়ে বলুন এ কয়দিন ইকবাল কোথায় ছিল। যুব ছাত্র অধিকার পরিষদের গ্রেপ্তার 7 জনের রিমান্ড মঞ্জুর। চট্টগ্রামে পূজা মণ্ডপে হামলার অভিযোগে যুব ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী সহ গ্রেপ্তার 7 জনকে জিজ্ঞাসাবাদ করতে একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের শফিউদ্দিন শুনানি শেষে এই আদেশ দেন। 7 আসামি হলেন যুব অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক মোহাম্মদ নাসির, সদস্য সচিব মিজানুর রহমান, বায়েজিদ বোস্তামী থানার আহ্বায়ক মোহাম্মদ রাসেল, নগর ছাত্র অধিকার আন্দোলনের সদর সম্পাদক মোহাম্মদ ইমন, কর্মী ইয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ ও ইমরান হোসেন। গতকাল রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 3 জনের বয়স কম হওয়ায় তাদের রিমান্ডের শুনানি হয়নি। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসান প্রথম আলোককে বলেন গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করতে 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়, আদালত একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।
পীরগঞ্জের ঘটনায় গ্রেপ্তার দুজন জিজ্ঞাসাবাদে যা জানালো, ফেসবুকে ফলোয়ার বাড়াতে ও ব্যক্তিগত ইমেজকে প্রচার করতে এই মুহূর্তে গ্রাম পুলিশের কাছ থেকে পাওয়া সংবাদ, হিন্দুদের আক্রমণে এক মুসলিমকে কুপিয়ে হত্যা করা হয়েছে এমন উস্কানিমূলক পোস্ট দেন সৈকত মণ্ডল। ওই পোস্টের সূত্র ধরে হামলার ঠিক কাছাকাছি একটি মসজিদ থেকে মাইকিং করেন রবিউল ইসলাম। মাইকিংয়ে তিনি তৌহিদি জনতা সহ ধর্মপ্রাণ মানুষকে প্রতিরোধের ডাক দেন। এরপর সৈকতে নিজে একটি উচ্চস্থানে দাঁড়িয়ে উত্তেজনাকর বক্তব্য দিয়ে হামলায় অংশ নেন। রংপুরে পীরগঞ্জের হিন্দু পল্লীতে হামলা ঘটনার অন্যতম মোহাম্মদ সৈকত মণ্ডল ও সহযোগী মোহাম্মদ রবিউল ইসলামকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছেন র‍্যাব। সম্প্রতি গাজীপুরের টঙ্গী থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। দুপুরে কাউরান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার মোহাম্মদ আলময়েন এসব তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের চেষ্টায় কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, চট্টগ্রাম, ফেনী এবং রংপুর সহ বেশ কয়েকটি এলাকায় স্বার্থান্বেষী মহলের অপতৎপরতা লক্ষ্য করা গিয়েছে। এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের লক্ষ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে উস্কানিমূলক, বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অপচেষ্টা করছে চক্রান্তকারীরা। বড় বড় কথা বলার দিন শেষ, বললেন আলাল। আওয়ামী লীগের বড় বড় কথা বলার দিন শেষ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, এ আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা স্বৈরশাসক এরশাদকে সমর্থন করেছিল, অথচ তারাই আজ বড় বড় কথা বলে। বড় কথা বলার দিন শেষ, এখন জবাবদিহি করতে হবে, দেশের মানুষকে তাদের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এই আওয়ামী লীগ হচ্ছে সেই আওয়ামী লীগ যারা 1972 সালে সংবিধান কেটে ছিঁড়ে জরুরি অবস্থা জারি করেছিল, স্বাধীনতাকামী মুক্ত কণ্ঠে যারা কথা বলতো রক্ষী বাহিনী দিয়ে তাদেরকে হত্যা করেছে, তাদের ইমিডিয়েটলি দিয়েছিল এই আওয়ামী লীগ। তিনি আরো বলেন, আগুন যখন চারপাশ থেকে লাগে সে আগুন নেভাতে অনেক লোক লাগে, আওয়ামী লীগে এখন কোনো লোক নেই, যারা আছেন তারা স্বার্থবাদী, তাদের দিয়ে এ আগুন নেভাতে পারবে না। জঙ্গিদের কোনো ধর্ম নেই, বললেন আইবি। ইসলাম ধর্ম কখনো অন্য ধর্মের মানুষকে আক্রমণের অনুমতি দেয় না, যারা এই কাজ করেছে তারা মুসলমান নয়, তারা জঙ্গি। আর জঙ্গিদের কোনো ধর্ম নেই বলে মন্তব্য করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইবি। বেলা 11:30 শহরে 2 নং রেল গেট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত সম্প্রীতি ও শান্তির মানববন্ধনে তিনি এসব কথা বলেন। আইবি বলেন, বিবেকবান মানুষ কখনো অন্য ধর্মের আঘাত হানতে পারে না। সরকারের কাছে অনুরোধ করব, যারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য, তাহলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দীপু ও আরো অনেকে। রোহিঙ্গা ক্যাম্পে 6 জন নিহতের ঘটনায় আটক 8 জন। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত দারুল উলুম নাদওয়াতুল উলামা আল ইসলামিয়াহ মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীদের হামলায় 6 জন নিহতের ঘটনায় এ পর্যন্ত 8 জনকে আটক করেছে APBN পুলিশ। রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন 8 EPBN এর অধিনায়ক পুলিশ সুপার শিহাব কাইসার। এর আগে গতকাল ভোরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জসিম নামে এক রোহিঙ্গাকে আটক করেছিল। তিনি জানান, শুক্রবার রাতভর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। আটকদের পরিচয় তিনি তাৎক্ষণিক জানায়নি। অপরদিকে রোহিঙ্গা ক্যাম্পে 6 নিহতের ঘটনায় উখিয়া থানায় এখনও মামলা হয়নি। APBM এর অধিনায়ক শিহাব কাইসার জানান, রাতে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের জানাজা ও দাফন সম্পন্ন হয়। ঘটনাস্থল থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, ভোর রাতে বালুখালী 18 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইস ব্লকে অবস্থিত দারুল উলম নাদওয়াতুল উলামা আল ইসলামিয়াহ মাদ্রাসায় রোহিঙ্গা দুষ্কৃতিকারীরা হামলা চালালে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা পার্শ্ববর্তী মসজিদে গিয়ে আশ্রয় নেয়। হামলাকারীদের হাত থেকে মসজিদে আশ্রয় নিয়েও রেহাই পায়নি তারা। হামলাকারী রোহিঙ্গা সন্ত্রাসীরা মসজিদে আশ্রয় নেওয়া 2 জনকে হত্যা করে।